একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে হতো তুমুল উত্তেজনা, তর্কে জড়াতেন ক্রিকেট প্রেমীরা। এক দুদিন আগে থেকে কথার খই ফুটত পাড়া মহল্লায়। 22 গজে প্রতিবেশী দুই দেশের ক্রিকেট যে নানা কারণেই এই উত্তাপের খোরাক হয়েছে, যার মধ্যে দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক রেষারেষি, যুদ্ধংদেহী ভাব কিংবা রাষ্ট্রের নীতি নির্ধারকদের নানা দিক নিয়ে রশি টানাটানি মুখ্য। 1952 থেকে শুরু করে কালের পরিক্রমায় ক্রিকেট মাঠে তাদের ম্যাচটা হয়ে ওঠে আগুনে। তবে গত এক দশকে আগুনের তাপটা অনেকখানি কমেছে। আগের মতো জম্পেশ লড়াই প্রায় দেখা যায় না, বেশিরভাগ ম্যাচই হয়ে যায় এক পেশে, যেখানে কখনো ভারত আবার কখনো পাকিস্তান দাপট দেখায়। এশিয়া কাপে আজ ফের দেখা হচ্ছে দুই দেশের। তপ্ত মরুর বুককে ম্যাচটি নিয়ে একেবারে উত্তাপ নেই এটা বলা যাবে না। দুবাই থেকে সুদূরে ছড়িয়ে পড়েছে এর সুবাস। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলো অপেক্ষা করছে দারুণ একটা ম্যাচ উপভোগ করবে বলে। দুই প্রান্তের দুই সেনানী বাবর আজম ও রোহিত শর্মা, ব্যাট হাতে সামনে থেকেই তাদের লড়তে হবে আজকের ময়দানে, যেখানে দুই অধিনায়কের কাঁধে থাকছে পথ চেনানোর ভার। ওপেনিং এ নামবেন তারা। শুরুটা যদি সুন্দর হয় তাহলে হয়তো অনেকটা দূর সেভাবে যাওয়া যাবে। কাগজে কলমে তারা দুই দেশের অধিনায়কই নন, প্রাণ ভোমরাও। দারুণ ফর্মে থাকা বাবর আজমই আজ পাকিস্তানের আশার প্রদীপ। ঠিক একইভাবে 4 ছক্কার ক্রিকেটে বহু ম্যাচের নায়ক রোহিত শর্মাও ভারতের কাণ্ডারি। রোহিতকে নিয়ে এত কথা হতো না যদি বিরাট কোহলি ফর্মে থাকতেন, তখন হিসাবটা বাবরের সঙ্গে কোহলিরই হতো। কিন্তু ভারতের জন্য কোহলি অফ ফর্মে এবার সবচেয়ে বড় দুশ্চিন্তা। তবুও এশিয়া কাপের মতো বড় মঞ্চে কোহলির পুরনো রূপটাই দেখতে চাইছে ভারত। যদি তাদের চাওয়া বাস্তবে মিলে যায় তাহলে ভারতের জন্য এই আসরটা হতে পারে আরো ঝলমলে। এশিয়া কাপ এমনিতে ভারতের জন্য সৌভাগ্যের, সবচেয়ে বেশি 7 বার এই অঙ্গনের চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিয়েছে তারা। সর্বশেষ 2018 সালে এশিয়া কাপের শিরোপা ঘরে নেয় দলটি, তাই এবারও তাদের সম্ভাবনা প্রকট। অন্যদিকে পাকিস্তান 2 বার চ্যাম্পিয়ন হয় এই প্রতিযোগিতায়। এবার শুরুতে কঠিন পরীক্ষার সামনে দলটি, তবে কঠিনকে জয় করতে পারলে সামনের পরীক্ষাগুলো হয়তো আরো সহজ হয়ে যাবে, সেই আশায় এখন শাকলাইন মুস্তাকের শিষ্যরা। একটা দিক থেকে তারা আজকের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হতেই পারে। সর্বশেষ ভারতের সঙ্গে 10 উইকেটের বিশাল জয় পেয়েছিল পাকিস্তান, তাও আবার এই দুবাইতে। অবশ্য ভারতের চোখে মুখে প্রতিশোধের নেশাটা রয়ে গেছে। বিশ্বকাপের মতো মহামঞ্চে এভাবে পাকিস্তানের কাছে নাকানি চুবানি খাওয়ার পর আজ একটা দাঁত ভাঙা জবাব দিতে চাইবে তারা। এত সবের পরও ঘুরে ফিরে দুই দলের দুই তারকা বাবর আজম ও রোহিত শর্মাই থাকবেন লাইমলাইটের প্রথম ঘরে। টি-20 ক্রিকেটে আর 120 রান করলে 8,000-ই ক্লাবে প্রবেশ করবেন বাবর, যার কিনা নামের পাশে রয়েছে 6টি সেঞ্চুরি। আর পাওয়ার হিটিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া রোহিত এই ফর্মেটে মহা অভিজ্ঞ। তার রান 10,000-এর গণ্ডি অনেক আগেই পেরিয়েছে। সেঞ্চুরি বলি আর স্ট্রাইক রেট কিংবা 4 ছক্কা সব পাল্লায় তার বেশ ভারী। সেক্ষেত্রে ঐতিহ্যের এই মহারণে আজকের মহাসারথি হতে পারে তারা দুজন। সমকাল।